ঈদুল আজহার সময়টাতে এই আমাদের যারা কামার পেশার সাথে জড়িত আছেন তাদের চাহিদা অনেক বেড়ে যায়। কুড়িগ্রাম সদর উপজেলায় 80-90 জন লোক এই পেশায় নিয়োজিত আছে। হাড়হাটি দিলি আছে, সম্পূর্ণ কাটা দেবে, যাবে কাটা, এটা ভালো জিনিস তো, লাইন কাজ করি আরাম পাওয়া যাবে, ধরার জন্য যে লোহার ডেরা পুরান ঢালাই গড়ি নে, আবার নতুন ফির বানে ওনে কিনি ওনে কোরবানির জন্য জবাই ছুরি, আবার হাড় কাটা, আবার যে মাংস ছিলে ছিলি তোমরা ছোটো থাকে এগুলোই রানিং এ চলছে বর্তমান। মনে করো কোষ্টা কাটা কাশি ভালো করিয়ার জন্য 40-80 টাকা খরচ করে যাচ্ছে, ওই পাশে কি ভালো পথে গেছে দেওয়াই লাগবে নাই। অর্থাৎ কাশি দা কুড়িয়াল তারা বানাইবে, ব্যবহার বাড়ির কাছে ব্যবহার করবে, কুড়িয়ালের ডান্ডি লাগিয়ে নিলাম, এদিকে দিলাম তা কাজটা সম্পূর্ণ করছে, এই জন্য এখানে নেওয়ার জন্য চলে এসেছি। এটা দিয়ে কোরবানি গরু জব করার জন্য এটা আমি নিলাম, এটা দিয়ে গরু জব করা খুব ভালো হবে, এটা দিয়ে গরু মাংসও কাটা যাবে এবং হাড়ও কাটা যাবে। 45-50 টাকা লোহার কেজি কিনতাম, এখন ওই লোহাটা 120-130 টাকা কেনার লাগে কেজিতে, ডবল দাম বাড়িয়ে গেছে, চাহিদা করে না, দাম বেশি। আগের বাড়ি দিলে পুরে নানা ভাঙড়ি ডাঙড়ি ছিল, ওগুলাই মেরামত করে নিয়ে কাজ করে নতুন কম তৈরি করে নেয়। কয়লাও আগে কিনছিলাম 13-12 টাকা কেজি, এখন 28-30 টাকা কেজি কেনা লাগে, পোষায় না কাজ করে, বাপ দাদারা করছিল, ধরে রাখছি এতটুকু, তাছাড়া আর কোনো কর্ম তো জানি না, এইটাই ধরে রাখছি। যারা কামার পেশার সাথে জড়িত তারা দীর্ঘদিন ধরে মূলত এই পেশার সাথে জড়িত, তাদের অনেকে দাদা এমনকি তাদের বাবারাও এই পেশার সাথে জড়িত ছিলেন। তাদের অর্থনৈতিক সংকট, র মেটেরিয়ালসের সংকট এবং সামাজিক মর্যাদার কারণে এরা অন্য পেশায় নিয়োজিত হচ্ছে। সরকারিভাবে এবং বেসরকারিভাবে যদি তাদের পৃষ্ঠপোষকতা করা যায় তাহলে আমরা এই ঐতিহ্য ফিরে পাবো বলে আমি মনে করি। যেহেতু এগুলো অনেক ধারালো থাকে, এগুলোর জন্য আমাদের খারাপ মনসা হাতে না পড়ে বেশ কিছু কথাবার্তা বলার পাশাপাশি আমাদের নজরদারিও থাকে যেন এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবহারটা যেন কেউ খারাপ কাজে ব্যবহার না করে।